ফটোর কোয়ালিটি চেঞ্জ করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে অন্ধকারে ফটো তুলতে হলে আপনার ফ্ল্যাশ লাগবে আপনি যদি মোডে তুলতে চান ফ্ল্যাশ দিতে চান তাহলে কিন্তু ফ্ল্যাশটা উঠবে না এই যে দেখেন আজকে আমি দেখাবো কিভাবে। আপনারা পি মুডে ছবি তুলবেন কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে আমি দেখাইছি কীভাবে মোডে ফটো তোলা যায় যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা কিন্তু অটোমোড বাদে আর কোনো কিছু পারেন না বা অনেক এই পুই মুড এব মুড এম মুড এগুলো কি তা সম্পর্কে জানেন না তবে আজকের ভিডিওটা আপনার জন্য যদি আপনি এরকম খুঁজে থাকেন যে কিভাবে আমি পি মুডে ভালো ফটো তুলতে পারি বা যারা নতুন ক্যামেরা কিনেন তাদের একটা সমস্যা হয় যে জানাশোনা একজন মানুষকে নিয়ে গেলেন সে কিন্তু আপনাকে অটো প্লাস মানে এ প্লাস এই মুডটা দিয়ে দেয় যে ভাই এইটাতে তুই ফটো তুলতে থাক আসলে এইটা কিন্তু অটো মানে কম আমাদেরকে ক্যামেরায় যেটা দিবে আমরা এইটাই নিতে হবে আমরা অন্য কোনো মডিফিকেশন করতে পারি না বা অন্য কোনো সিস্টেম করতে পারব না কারণ এটা ক্যামেরার অটো মোড তো ভাই এই সিস্টেম বা এই জামেলা থেকে বের হতে হলে আমাদের অবশ্যই এই মুডগুলো শিখতে হবে তো আমি কীভাবে অটো মুডে ফটো তোলা যায় তা সম্পর্কে একটি ভিডিও দিয়েছি আপনারা যদি নতুন ক্যামেরা কিনেন তাহলে আমি মনে করি এক দুই মাস আপনারা অটোতেই তুলেন কারণ এইগুলো সম্পর্কে বুঝবেন না আর আপনি শুধু শুধু আপনি ডিস্টার্ব হয়ে যাবেন বুঝবেন যে ভাই ক্যামেরা নষ্ট বা এরকম এইরকম এত টাকা দিয়ে ক্যামেরা কিনলাম কিন্তু ফটো হয় না আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই যে পি মুডে ফটো তুলবেন তো যদি আপনি মাস দেড় মাস অটোমোডে ফটো তুলে নেন তাহলে এই পি মুডের দরকার পড়বে কারণ আপনি বিভিন্ন সময় আপনার ফটোর কোয়ালিটি চেঞ্জ করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে বা আপনার বিভিন্ন সিস্টেমে বা অন্ধকারে ফটো তুলতে হলে আপনার ফ্ল্যাশ লাগবে আপনি যদি অটোমোডে ফ্লা এই যে তুলতে চান ফ্ল্যাশ দিতে চান তাহলে কিন্তু ফ্ল্যাশটা উঠবে না এই যে দেখেন ফ্ল্যাশটা উঠবে না মানে ফ্ল্যাশটা উঠছে না এটা কিন্তু মোডে আর যদি আমি পি মোডে নেই তাহলে কিন্তু দেখেন ফ্ল্যাশটা উঠতেছে তো ভাই আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পি মুডে ফটো তুলবেন তো পি মুডে ফটো তুললে কিন্তু আপনি ফটোর ফটোতে কিন্তু মডিফিকেশন করতে পারেন যেমন ধরেন আমি যদি একটা অটোমুডে একটা ফটো তুলি পরে আমি একটা অটোমেডে একটা ফটো তুলি দেখেন একটা ফটো তুললাম একটা কালার দিল এবার যদি আমি পি মুডে একটা ফটো তুলি সেম কালারটা দিল এবার আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবো চেঞ্জ করতে হলে এটায় যদি আমি ক্লিক করি অ্যান্ড এটায় দেখেন আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনার ওয়েদার হিসাবে আপনি কালারটা দিতে পারেন দেখেন কিছু চেঞ্জ হয়ে গেছে এবার যদি আমি এটা আরও চেঞ্জ করতে পারি এটা আমি চাইলে এটা এটাও দিতে পারি দেখেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে আপনারা চেঞ্জ করে করে তুলতে পারেন তো সব থেকে যে বিষয়টা এখানে আপনার পি মুডে আসে সেটা হচ্ছে আইএসও এই যে আইএসওর বাটনে যদি ক্লিক করেন এখানে দেখেন কিন্তু আইএসও অটোতে আসে তো আমার আমরা চাইলে এখানে আইএসও বাড়িয়েও দিতে পারি তো আমি মনে করি আইএসওটা অটোই থাক কারণ আপনার নতুন ক্যামেরা কিনছেন হাত নড়বে বা এরকম এরকম সমস্যা হবে তো আমি মনে করি আইএসওটা অটোই থাক আর এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে এই মোটটার নাম কি আমি জানি না তবে এই মোটটা হচ্ছে কালার কিছু সিলেকশন ন্যাচারাল আপনার বিভিন্ন প্রিন্ট আপনার স্ট্যান্ডার্ড তো বেশিরভাগ স্ট্যান্ডার্ডে থাকে তো আমি অটোতে দিলেও পারেন বা না দিলেও পারেন তো সবগুলো আসলে এক্সপেরিমেন্ট করবেন যে কোনটা দিলে আমার কোন ছবিটা আমার ভালো লাগতেছে তো আমি আসলে এটাই তুলি কারণ এটাতে আলাদা একটা কালার দেয় আলাদা একটা কালার দে আরেকটা হচ্ছে এখানে দেখেন আরেকটা ব্রাইটনেসের একটা অপশন আছে মানে অ্যাপাচার বলে এইটাকে আপনি চাইলে এটা ব্রাইটার করতে পারবেন মানে কোনো অন্ধকার আপনি জায়গাতে ফটো তুলতে গেছেন সেই জায়গায় কিছু লাইট কম আছে আপনি এটা বাড়িয়ে কিন্তু আপনি আরও কিছু উজ্জ্বল ফটো তুলতে পারেন অ্যান্ড আরও আরও একটা বিষয় এটা আমি একটু ইয়ে করে দিই ওকে আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্লাসের বিষয় আপনি কোনো একটা জায়গাতে রাতে ফটো তুলতে গেছেন বা একটা বিয়েতে গেলেন সিম্পল একটা বিয়েতে সেখানে লাইট বাইট কিছুই নেই কিছুই নেই বা আপনার লাইটিং সেট নেই তখন আপনি কি করবেন তখন আপনি এই ক্যামেরার ফ্ল্যাশটা ব্যবহার করতে হবে আর অটোতে যদি তুলেন ভাই তাহলে তো ফ্ল্যাশটা তুলতে পারতেন না তখন কি করবেন এই ফটো মুডে কিন্তু আপনি যদি সেটিং বেটিং করতে পারেন তাহলে কিন্তু এই ফ্ল্যাশটা তুলে আপনি ভালো রকম একটি ফটো তুলবেন ভালো ভালো রকম উজ্জ্বল একটি ফটো তুলতে পারেন আর ফ্ল্যাশটা কিন্তু সব জায়গাতে ব্যবহার করলে হবে না কারণ আপনি যদি দিনের বেলায় ফ্ল্যাশটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু ফটো আরও নষ্ট হয়ে যাবে তো দিনের বেলা দিনের বেলা ফটো ফ্ল্যাশটা কিন্তু ব্যবহার করা যায় ওকে তো এবার আরেকটি বিষয় হচ্ছে ফোটোর কোয়ালিটি ফোটোর কোয়ালিটি সম্পর্কে আমি আগেও কথা বলেছি ভাই ফটোর কোয়ালিটি হচ্ছে আপনি যত হাই কোয়ালিটি দেবেন তত ফটোটা পরিষ্কার এবং ফটোটা ঝাপসা হবে না তো এখানে থেকে বেস্ট কোয়ালিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে র কোয়ালিটি তো আমরা রোটা দিব না কারণ রোটা দিলে মোবাইলে সাপোর্ট করে না কনভার্ট টনভার্ট করা লাগে তো আমরা আঠারো এম দিয়ে ফটো তুলতে পারি আর এই হচ্ছে এই সেটিং আপনি চাইলে এখানে আরও অনেক কিছু আছে যদি আপনারা আসলে এক বা এক চার পাঁচ মিনিটের এক ভিডিওতে আমি সব কিছু দেখাতে পারবো না তো আপনারা দেখেন এখানে আমি আরও কিছু কালার ধরিয়ে দেখাই দেখেন কালার এটা এডিট লাগবে না অনেক আপনি আউটডোরে হয়তো ফটো তুলতে যেতে পারেন এবং এইগুলা কালার দিলে কিন্তু মানুষ খুশি হয়ে যায় বিভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন আছে এটি বিষয় বিষয় আপনারা চাইলে আপনারা সমস্যা হচ্ছে কিছুদিন ব্যবহার করতে হবে যখন কিছুদিন ব্যবহার করে যাবেন তাহলে দেখবেন সব কিছু নিজের হাতে চলে আসবে আমার কাছ থেকে শিখতে হবে না বা অন্যের কাছ থেকে শিখতে হবে না বা কেউ দেখিয়ে দিতে হবে না আপনি আপনার নিজে থেকেও শিখতে পারেন তো ওকে গাইস আজকে আমি প্রি মোডে কীভাবে ফটো তুলবেন সেটা দেখালাম আর যদি আপনি আমার আগের অটোমোডের ভিডিওটা মিস করে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন ওকে থ্যাংক ফর ওয়াচিং হাফেজ দেখা হবে নতুন কিছু